ওই ইঁদুর মারার বিষটা তুমিও খেতে পারো কাকিমা। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিন রাত্রে এক গ্লাস করে ইঁদুর মারার বিষ গুলে খেয়ে শোবো। তবে একা খেও না পচার মা, তোমার বয়ফ্রেন্ডটাকে একটু দিও। দেখ তো, ছুঁচো মারার বিষটা খেয়ে তুই মরিস কি না। আপনি তো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছেন পোল্টুর মা, যার বয়ফ্রেন্ড যত ভালো রোজগার করবে সেই একমাত্র ইঁদুর মারার বিষ খাবে। আপনার বয়ফ্রেন্ড তো লোকের ওখানে চুলা জেড়ে দিয়ে 60 টাকা রোজ পায়। আপনার যদি এতই বিষ খাওয়ার শখ হয় কাকিমা, তাহলে আপনার ঝান্ডুবাম বয়ফ্রেন্ডটাকে বলুন না ধনটাকে লম্বা করতে, আই মিন ধন সম্পত্তি বাড়াতে। না হলে কিন্তু আপনাকে ওই বয়ফ্রেন্ডের ভোঁতা বিচির বিষ খেয়ে কাজ চালাতে হবে। ঝুলে গেছে তো কাকু? এই শালা খুদা হাত দিচ্ছি কি গো, তোমার সামনে তোমারই ঘন্টা বাজিয়ে দিয়ে সব ইঁদুর মারার বিষ নিয়ে চলে গেল, আর তুমি কিছু বললে না? আরে ওটাও আমায় চুলকে দিয়ে গেল। আমাকে কেউ বিষ খাওয়ায়নি, আমি নিজের ইচ্ছে জনি সিং এর পোদে কিস খেয়েছি। তুমি জানো আমার পকেটে আর একটুও বিষ নেই, কানে একটুও খোল নেই, বগলে চুল চাচা ভিকিরি আমি। তোমাকে দেওয়ার মতো আজ আমার কাছে কিচ্ছু নেই। কে বললো কিছু নেই? আর তো কিছু চাই না আমি, আজ খেলা হবে। তোরা এতজন মিলে একটা ছেলেকে বিষ খাওয়াতে পারলি না? কি করবো মারা, ও শালা বিচি দিয়ে ঘুষি মারছে, ভাবুন তাহলে, মানুষ ওটা অন্য কিছু মারার কাজে ব্যবহার করে। ছেলেটি কোথায় থাকে জানিস? আপনার পুঁচাটা ওই গন্ধবাবু আছে না, ওদেরই পাশের বাড়িতে। দাদা, অমন একটা ছেলে আমাদের দলে থাকলে কিন্তু সলিড হয়, ওর পাছায় করব গর্ত, হাঁটু গেড়ে পুনরাত্ম সঞ্জয় দত্ত। ছেলের পড়াশোনা করার জন্য যে ছেলেকে হোস্টেলে রেখেছ, আবার মাসে মাসে টাকাও পাঠাচ্ছ, সেই ছেলে আপনার টাকা নিয়ে কি করছে একবার দেখবে না কাকু? ওই দেখুন আপনার ছেলে হোস্টেলে কত সুন্দর পড়াশোনা করছে।